সেই মেয়ে দুটো গো চলো চলো তাড়াতাড়ি চলো বেয়াদব মেয়ে 15 বছর আগেকার কথা মনে করেন বোন বোন আমার খুব খিদে পেয়েছে কিছু খেতে দাও না ঠিক আছে বোন দেখছি খালা ও খালা আমার বোনের খিদে পেয়েছে কিছু খেতে দাও না সারাদিন খায় আর খায় তোদেরকে শুধু খেতে লেগেই থাকে ও খালা এখন বিকেল 4টে বাজে সারাদিন তো কিছু খেতে দাওনি এদা কালকে কার কড়কড়ি ভাত আছে খা খাই আমাকে উদ্ধার কর ঠিক আছে খালা যাচ্ছি ওগো ওদের কি এখন ব্যবসা করার টাইম ওরা এখন ছোট পড়াশোনা করবে আর তুমি ওদেরকে কুরকুরি বেচতে পাঠাচ্ছ এই তোমার টাকা ইনকাম করার মুরুদ নেই আর তুমি বেশি বেশি বইক বানা চুপ করে বসে থাকো গিন্নি তুমি যা ভালো বুঝো তাই করো কুরকুরি লেন না এই সর গাড়ি সামনে থেকে এসব আমি খাইনি কোথায় থেকে যে সব আসে বাবু লেন না এই চিপসটা খুব ভালো খেতে দাও তাহলে একটা দেখি কেমন খেতে আমরা ঘুরে আসি ছেলের আবার কথা যখন তখন ঘোরার জন্য বায়না ধরতে হয় বাবু সোনা চলো গো চলো একটু ঘুরে আসি বাবু যখন বলছে ওমা ওমা ওই দেখো কুরকুরি বেচছে কিনে দাও না ও সোনামণি একটা কুরকুরি দাও না খেয়ে দেখি কেমন টেস্ট এই সুজন ভাই কুরকুরি ওদের সাথে চাষি কেনে রে এটা লে আর খা ও ভাই তোমরা এইভাবে বাচ্চাগুলোকে জ্বালাচ্ছ কেন এই আমরা কে তুই চিনিস আমি কে তুই দেখবি এই তালে আমাদের ভুল হয়েছে আমাদেরকে ক্ষমা করে দেন এই নাও তোমার কুরকুরির টাকা আর আমাকে একটা কুরকুরির প্যাকেট দাও জানো গো এই মেয়ে দুটোর মুখ পানে তাকিয়ে খুব মায়া লাগছে ম্যাডাম কুরকুরি লেন না এই তুই চা ফেলে দিয়ে আমার ড্রেসটা নষ্ট করে দিলি বেয়াদব মেয়ে অসীমা তোমার ড্রেসটা তো নষ্ট করে দিল কোথায় থেকে যে সব আসে আজকে মুডটাই খারাপ করে দিল আজ আমরা আর কলেজে যাব না চলো বাড়ি ফিরে যাই ঠিক আছে তাই চলো ওগো বেলা গড়ি গেল মেয়ে দুটো বাড়ি এলো না বেশি মেই মেই করো না ঘাট থেকে আপদ নেমে গেলে শান্তি পাবো মা বোন
তাকে হসপিটালে নিয়ে যেতে হবে। বুড়ি, তোমার নাম কি? আমার নাম দীপিকা, আমার বোনের নাম রানি। বুড়ি, তোমাদের মা আব্বা কেউ বেঁচে নেই? আজ যদি মা আর আব্বা বেঁচে থাকতো তাহলে কি আমরা পথে পথে কুড়কুড়ি বেঁচে বেড়াতাম? আপনি বলুন। ওগো, আমাদের তো টাকা পয়সার কিছুরই অভাব নেই, তো চলো না এদের দুজনকে আমাদের বাড়িতে চলো নিয়ে যাই। এদেরকে মানুষের মতো মানুষ করব আর ভালো স্কুলে লেখাপড়া করাবো। তুমি ঠিকই বলেছ, চলো নিয়ে যাই। মা, আমরা অফিসে চলে গেলাম, আসি। ঠিক আছে, সাবধানে যাবে। ম্যাডাম, চাকরির জন্য দুজন এসেছে, ওদের দুজনকে ভিতরে আসতে বলবো? আসতে বলো। ম্যাডাম, আমাদেরকে চাকরিটা দেন না, চাকরিটা আমাদের খুব প্রয়োজন। ম্যাডামদেরকে চেনা চেনা মনে হচ্ছে না অসীমা, কোথায় যেন দেখেছি, আমার তো মনে পড়ছে না। তুমি ঠিকই বলেছো, চেনা চেনা লাগছে। চেনা চেনা তো লাগবেই, 15 বছর আগেকার কথা মনে করেন। আমি সেই কুড়কুড়ি আলি, একটু ভুলের জন্য আপনি আমাকে চর মেরেছিলেন, তাই আজ বিধাতার কি খেলা, আপনি আজকে চাকরির জন্য পথে পথে ঘুরছেন আর আজকে আমি এই কোম্পানির মালিক। ম্যাডাম, আপনারা আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে চাকরিটা দিন ম্যাডাম। বোন, ওদের ভুল ওরা বুঝতে পেরেছে, তুমি ওদেরকে ক্ষমা করে দাও। আপনি জানেন ভাই, আমি একদিন এই মেয়েটার সঙ্গে চিপসের প্যাকেট কিনেছিলাম, ভাগ্যের কি পরিহাস, আজকে আমি এই কোম্পানির চাকর।